রেখে দিয়েছেন, আমরা মুসলমানরা বিশ্বাস করি। আল্লাহ নিজে বলছেন, ইয়া আদম স্কুন আওতা ওয়া সাউজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিয়তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, খাও ইচ্ছে করে খাও, তবে লা তাকরাবা হাযিহি শাজারা, ওই নিষিদ্ধ গাছের ফল খাইও না, এটা খাইলে জেল, সাইজ করে গেলাম। এই কারণে আব্বা লা তাকরাবা হাযিহি শাজারাতার মামলা খাওয়ার কারণে আব্বা আম্মারে দুনিয়াতে ফাটাইছে জেলখানা স্বরূপ। এখন আমরা খাটতেছি জেল কি জন্য? আমাদের আব্বা আম্মার কারণে। ইনশাল্লাহ আমরা আবার জান্নাতে চলে যাব, পড়ি আমরা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। কাফেরদের জন্য আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ইচ্ছে করলে সব কাজ করতে পারি না, ঠিক আছে নি? ফেনী কেন্দ্রীয় কারাগারে যারা আছে, ইচ্ছে করলে তো তারা সব খাইতে পারে না, ইচ্ছে করলে মন যেদিকে চায় চলতে পারবে না, মন চায় একটু বোর কাছে তো বেড়াই হোক, হাই বনি। হ্যাঁ, মানে তারা একটা নির্ধারিত একটা রুলসের ভিতরে আছে, একটা নির্ধারিত সীমার ভিতরে আছে, আমরা রুলসের ভিতরে আছি, মহাগ্রন্থ আল কোরআন, আর একটা জায়গাতে আমরা আবদ্ধ আছি এই দুনিয়া। আসলে আমরা এই দুনিয়া আমাদের মানায় না, এক একজন জান্নাতিকে আল্লাহ 10 দুনিয়ার সমান জায়গা দিবে না। সুবহানাল্লাহ, সে অবস্থা মনে জান্নাতে যাওয়ার লাগবে না, কারণ সামনে যা শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ কালেকশন করার লাগবে যে হিসেবে কছে। আচ্ছা রে, আমি তো ভুলে গেছি, ইয়া তোরা তো বলে কি মাহফিল এলাকা কালেকশন করবি, নাম নাম ফর ইডি উঠে যাবো সিটিং, এক মিনিট যা মসজিদ এলাকায় মাহফিল এলাকায় 10 লাখ 20 লাখ 10 টিয়া 20 টিয়া যা দিতি আর এ নাম রে, নাম 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 সচ্চা সেবকের নাম, আমি ভুলে গেছি, আরে তোরা আমার বাদ দোয়া দিবি নাম, হ্যাঁ নাম নাম, ওই যারা গেঞ্জি কাপ দিছ এ কিছু কিছু দেন দেন, একসাথে নামেন, 1 মিনিটে কালেকশন শেষ। হ্যাঁ, ও বেগুন একসাথে নামেন, হ্যাঁ গেঞ্জিওলা গেঞ্জিওলা, ওই ভলন্টিয়ার গেঞ্জিওলা যারা আছে তা করে দিবেন, খালি হাতে চাইয়েন না, ইও আমনে একা যদি মাহফিলটা করতেন 10-20 লাখ টাকা খরচ হয় ফাটতেন না, তাহলে আমরা 20 টাকা 50 টাকা 100 টাকা কোরআনের মহব্বতে দেন, কোলাইনের টাকাটা মাহফিলে খরচ করক, মসজিদে যে এক যেমনি সুবিধা হয় আমনে দিতে থাকেন। কিরে আরো বেশি নামস না, একসাথে নামলে 1 মিনিটে শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেগুন হলারা এমনি তো নামলে 1 মিনিটে শেষে যেত, ইয়ান দিনই বেগুন হান্দাছি রে, বেগুন ইয়ান দিনই বিসমিল্লাহ কই হান্দাছে, একজন একদিকে তো সিঁড়ি বিড়ি হাঁদাই যাচ্ছে, লাইন ধরে ঢুকি এ করতে বেগুন 1 মিনিট লাল লাগছে, বিসমিল্লাহ কই দিয়েন যাতে আল্লাহ বরকত দেয়। হ্যাঁ, প্রত্যেকে আগে ভাগে লই রাখেন, আপনারে 10 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকার সওয়াব দেবে ইনশাআল্লাহ, আপনি মানে কোরআনের মহব্বতে কোরআনের পক্ষে এইভাবে মাশাআল্লাহ এইভাবে লন। এই এমনি 3-4 গা বলার নাম মনে ছিল, এই কোন এদিক মুখ ধরি নেমছে। হ্যাঁ দেন, গ্যাপ চাইবেন না, ও 1 টাকা হইলেও দেন, আপনার 1 টাকা আল্লাহ ইচ্ছে করলে অনেক বরকত দিতে পারে, এটা তো একটা বরকত আছে। আর সবচেয়ে বড় কথা হইলো, আপনি যে কোরআনকে সহযোগিতা করতেছেন এটা একটা প্রমাণ হইল, আল্লাহর দরবারে ফেরেশতারা ফটো উঠাচ্ছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলেজে ঠান্ডা করে দিব আমি আজকে ইনশাআল্লাহ বয়ান করে, অল্প সময় বয়ান করব, আমার শরীর ভালো না, ভালো না মানে আমি একটু অসুস্থ হয়ে গেছি, কালকে মহেশখালী থেকে এসে খুব অস্বস্তিতে আছি, তারপরও আমি মনের মতো বয়ান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লামের একটু দুরূদ দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইসিনি আরে হল এখন সোজা রে, সোনা গাছের হল না আসলে সোজা, বেহে একদম দলা দলে এক কিনা দেহান দায় এখন বিয়ে হবে চৈত্য না কে দিবি এগুলোর কাছে মানুষের মাইয়া বিয়ে দি জেতা মাইয়া রাড়ি হয়ে যাবি বুদ্ধি আসেনি বেহে গুলো রে ওরে বেহে গুর কই তোর লাইনি এক এক এটা হান দায় তোরা হান দায় তো ভুল করছ রে মায়ের গোলা কই তুই চিন্তা কর সে পাওয়ারে তো বাড়া সরকার আগে জানিয়ে আসছিল ঠিক আছিল তো দূরে একটু কমা আমার কষ্ট এক পয়েন্ট দূরে একটু কমা ভিতরে যেভাবে আছে এভাবে থাক তুই কারো কথা মনে হচ্ছে তোর মাইক ভালো আছে মাশাআল্লাহ আমিন এত দোয়ান কনাই নজরুল ভাই এত দোয়ান কনাই যাই ভালো আছে খারাপ তো এন্টারফেনিতে ভালো মাইকে হয় না রে পুরা ডিস্ট্রিক্টে সুপার হিট মাইক নেই ওই রে আর কালেকশন করে বই যায় টুকুর করে ওরে তোরা কত তো এখন এই দুনিয়াটা আমাদের জন্য কি খানা জেলখানা কাফেরেরা ফ্রি সেক্স মনে যার লগে সাত আল মুসলমানে কি ডাহারি বনি হেরা সাতজনের ভিত্তে সীমাবদ্ধ কয়জনের ভিত্তে সাতজনের ভিত্তে সীমাবদ্ধ তাইলে এই দৃষ্টিকোণ থেকে আমরা জেলে আছি তাইলে আমরা এই জেল থেকে মুক্তি কিভাবে হমু মৃত্যুর মাধ্যমে কিসের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে তোরা তো মৌতের ডর আস কিন্তু সবাই জান্নাতে যাচ্ছি শ্বাস শ্বাস রে যদি কয় আট মরিয়ম বেগুনে কেউ মরতো না বুড়িগারে যদি জিজ্ঞেস করে কি হয়েছে এটা আসেন কেমন না ভালো নাই গোডা খাই গোডা বারে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মউতু তুহফাতুল লিল মুমিন আমার উম্মতের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়ার বাক্সা হাদিয়া সুবহানাল্লাহ হাদিয়া তোমরা কথা বললে তো হয় না তোমাদেরকে নামাই দিই তো তোমরা বহুত শেয়ানো হইতেছ আমার লগে ডিস্টার্ব করো এনে চুপচাপ থাকো না অল্প সময় আমি ওয়ালটা জমাই দিব ইনশাল্লাহ আমিন তো কই এন্দি রে শতানি করিচ্ছে কথাটা বারবার ড্রপ খাক সব হইতে আছে হেতের এদ্দুর পাওয়ার এহেতের আর গুতাইয়েন না এই এন্দি মূল কথা হলো ইবলিস দুই সাইডে দিয়ে নয়েন দিয়ে এবং নয়েন দিয়ে মাইক ওলারে গুতাই মানে শতান যদি আয়কো মাইকের আওয়াজ বাড়া তাহলে তো শতানের ব্যাকে মারবে এগুনের এগুনের মাধ্যমে শতান নাজিল হবে এবরা মাইকোলা তুই কারো কথা শুনবি না এই জন্য কিছু না তুই আরো হিসে যা ইগে কে হিসে যা আরো তুই ঠিক আছে তুই বল আরে হাতে যার বিছে কত রে আইছে রে কত সুড়ি আইলো নি গো তুই বলবি তোর মেশিন হলো না প্রতিবন্ধী হলাম হাড়াই দেবে এটা এই মুই গলি মুই যাই হি মুই গলি মুই যাই তোরে ঠেলা দিব আওয়াজ বাড়াই গেল তুই বাড়াইস না আমি তোরে মিলে দিছি পাওয়ার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ তুই বল তুই বল ভাই তুই আর টার্গেটে উড়ে গেছ বল তুই বাজি বইও এই যে শরমটি দিতে আসি কথাটি ক্যামেরা থেকে আর ডিলেট হবে না কেয়ামত পর্যন্ত কথাগুলো আর তারা এ করার সুযোগ পাবে না এ বারোটাতে প্রোগ্রামটা চলিয়ে আবার অনলাইনে টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের আমাদের সকল বাংলা ভাষাভাষী ভাইয়েরা দেখবে তো এখন এই মৌতের মাধ্যমে আমরা জেলখানা থেকে মুক্তি পাবো কিসের মাধ্যমে তাইলে মৌতের আইলে বিউ কসনি কতিন এটার ঘটনা আছে তুই তো দুনিয়াতে বেশি দিন থাকতিস আস
যে আখেরাত কিনতে হারস না, এই জন্য তুই এখানে যাইতে ডর আস। যদি তুই আখেরাতের গুরুত্বটা বুঝলি তাহলে তুই দুনিয়াটারে তুই লাথি মারি আখেরাতের দিকে আগাইতি। সোনাগাজী বাজারে বুড়িকে গরু বেচছে 1 লাখ, কয় লাখ? 1 লাখ। অহু বইয়ে কিনছে গরু, আনতে আছে গরু, বুড়িকে গরুর দিকে আর চায় না, বুড়িকে চাইতে আছে টিয়ার দিকে যা। মাইয়াগা বহুত কষ্ট করে গাছ টাস কাটি দিছে, মাইয়াগারে বিয়ে দিই, মাইও একখান বিয়ে করি আল্লাহ যদি বাসায়। টিয়া চায় তাজা তাজা নোট, অহু ভাই গরুর দিকে গরু লয়ে যা। নজরুল ভাই জিজ্ঞা, ভাই আর গরু কত হয়েছে? এমিয়া কয় 1 লাখ। ক জিতছেন? একটু হাম দি দিছি আর জিতছে কই? এমিয়া গরু লেজারে মুসুরটি হিট ভাই থাপড়ে গরু এনে দিকে আই লাভ ইউ কিরিন না, গরুর দিকে খুশি অহু ভাই চলিয়ে গিয়ে। আর টিয়া বুড়িয়া বেশি টিয়ালে খুশি। যারা সত্যিকার আখেরাত কিনিন না লোক, যারা আখেরাতের প্রতি তারগিব আমলের মাধ্যমে আখেরাত কিনে এলেছে, এতে কত কোন যাইব হয়ে চিন্তা আছে আখেরাতের দিকে, এতে মতের ডরা না। আর যদি দুনিয়া কিনে এলেছে আখেরাত বেশি, এতক্ষণ আরো কিছুদিন থায় দরকার সিংহে পুতুন হার্টটা একটু চেঞ্জ করি আনি, আল্লাহ আল্লাহ আরো কিছুদিন থায়। এতে মরবার সময় মনে হয় যেন আর যাইলে তার রুটা বহুত কোবাই বাইর করতে আছে। সাহাবায়ে কেরাম সব সময় ইন্তজার করতেন মৃত্যু, আল্লাহ কতক্ষণে নিয়ামতটা দিবে। মুয়াজ ইবনে জাবালটা দিলে তাহলে আনুর মৃত্যুর সময় কহার মোহরে তোর ভাইয়ে কতদিন টোকাই রে, আয় তোর মাধ্যমে তো আমি আমার মহান প্রভুর কাছে যাব। জান্নাতে যাইতে সবাই রাজি, মৃত্যু কেউ রাজি ন, কিন্তু তোরা জান্নাতে তো আল্লাহ নিতে হইতো না মরণ ছাড়া, ঠিক কিনা? তাহলে লাতিমার দুনিয়ারে যা কক দিন আস, দুনিয়ারে এত ভালোবাসিচ্ছেন, এই দুনিয়ার মায়া জালে প্রতারণার ভিত্তি আসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় প্রভু দুনিয়ার আশ করলে খাতিয়া, এই প্রত্যেক ভুলের মূল হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়াকে আমরা ভালোবাসি, আমরা এই ভুলের ভিতরে আছি। আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনু মা ফিহা ইল্লা মা কান আল্লাহু মিনহা, দুনিয়ার উপরে আল্লাহর গজব, দুনিয়ার ভিতরে যা আছে এটার উদ্দিও আল্লাহর গজব। তবে তবে যেটা আল্লাহর জন্য করছেন, আপনি জিকির আজগার করছেন, নামাজ পড়ছেন, ভালো কাজ করছেন, দেশ দশের কল্যাণের কাজ করেছেন, আখেরাতের জন্য সামানা নিছেন, ইয়ান ঠিক আছে। আর 24 ঘন্টার ভিতরে ব্যাকান 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 কি? তিরমিজি শরীফের হাদিস। তাহলে আবার আপনি সিদ্ধান্ত নেন কি আখেরাতের দিকে আস্তে আস্তে আগাইবেন নি, আগাইবেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত, তুই যেদিন সোনাগাজী আইছ সেদিন থেকে সোনাগাজী তোর থেকে পিছে যা, সামনে আইতেছে একটা স্টেশন লালফুল স্টেশন রে বাবা, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন জন্মিছেন এই গ্রামে আসছেন এই শহরে, সেদিন থেকে এই সোনাগাজী শহর আপনার থেকে পিছে যাচ্ছে, সামনে আপনার এই দেহ গাড়িটা মৃত্যুর মাধ্যমে ব্রেক দিব আখেরাতের স্টপিজে। লোকমান আলাইহিসসালাম কো পুত্রে ভূত, ফেনি ফ্লাইওভার মহিফালের উপরে গর করিস না, বিল্ডিং উড়েস না, রেল ব্রিজের ফ্লাইওভারের উপরে ফেনি যদি কেউ 6 তলা বিল্ডিং করে তারে কি কইব? পাগল। তারে কি কইব? কারণ ব্রিজের উপরে এতে গর তুলেছে, এতে পাগল। কো পুত্রে হায়াত হচ্ছে সেতু, সেতুর এদিক হচ্ছে দুনিয়া, ওদিক হচ্ছে আখেরাতরে আব্বা, ব্রিজের উপরে গড় উড়েস না রে আব্বা। আমরা এখন এই হায়াতের মাধ্যমে আখেরাতের দিকে আগাইতেছি, কথা ঠিক কিনা? দুনিয়ার মায়া মরিচিকা আমরা পাগল হয়ে গেছি। অহু ভাই যা মাল কামাইলো 2% খাই গেল না, আমি তো 1% খাইতে পারতেছি না, ইঞ্জিন ডাউন, মাল যা কামাইতেছি রে। বেলনাই 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 রে, কিন্তু সংসারের বিভিন্ন কার্যক্রমে নামি চাইছ, তোর পক্ষে তোর বউ নাই। এ আবু মোহসিন খান নিজের মাথা গুলি করে ইডেই করলো, এত কষ্ট করলাম ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকা দিয়ে গেলাম ফ্যামিলি রে, আর আমার এই রোগ 2 বছর আমার ফ্যামিলি আমার কাছে নাই, কোথায় ছেলে কোথায় মেয়ে? এই আবু মোহসিন নিজের ব্রেনে নিজে গুলি করে দেখাই দেন, পুরাটা সমাজ এইভাবে লক্ষ লক্ষ আবু মোহসিন ফ্যামিলিগত নির্যাতনে আছে, কষ্টে আছে, এ গুলিটা করে সে দেখাই দিছে। আমরা অনেক মানুষ সমাজে পরিবারে কষ্টে আছে, ঠিক নেই?
অভিবাচন আসলো আমি কইছি আর আজকে কক না বিয়া আর একটা করিব, আজকে এটা বলবার পর তার ঘরে জায়গা নাই, এমনি না কত বড় নেতা কত বড় বিএপি এ ঘরে তার আগুন লাগলো আর কি। আর এমন অবস্থা বৈশাখ হোলামাইয়া সব মারফা আটি আই হেদিন না যখন আর ওয়াইফের গেল ওরে হোলামাইয়া কত চলিয়েছে ফায়ার সার্ভিসের মতো আর খাই সে তীরে যেভাবে ফায়ার সার্ভিস এর লাইনে র‍্যাব ছিটা কোবরার মতো এসকর্ট দিয়ে লেলে তো আই সিটিং কার আমিও তো আমার না। আবু মোহসিন খান যদি ধানমন্ডির ফ্ল্যাট গা বেশি গার্মেন্টসে সারিগা মাইয়া বিয়ে করিয়ে লিত খোলা গা অস্ট্রেলিয়াতে ফোন দিত কি আব্বা আমাদের নাকি বলে চারটা এ আছে মামনি বলে আছে এই না জাদু এত বছর কলেই বাসিলা এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালির দর্শন শাস্ত্র তুইও তোর ন এখন যদি একটা মরা হাত মেলা মারি দিবি তোর আরে তুই আরে শুভেচ্ছা আর স্বাগতম জুতাগুলি আতলত তোর এসব শুভেচ্ছা স্বাগতমের গোষ্ঠী গিলে আয় গিলে তের নি আয় কোনো স্কট পছন্দ করি না যাইবার সময় আয় আর আল্লাহ এরপরে কি ডাকাইতে কোবাই না কে কোবাই কবর নাই তুই নিজের লাগে কিছু কর দুনিয়ার মায়া জালা আটকিচ্ছা দুনিয়ারে লাতি মারি আখেরাতের দিকে আগা তুই কিছু আমল কর। লোকমান আল্লাহ সাল্লাম কো উত্রে দুনিয়ার আখের রাত হচ্ছে 203 এর মতো কয় দিন আর ধরে ধর অহু ভাই আর আফসারি ভাই মহিবাল বিয়ে এক কান করছে আবার ইয়ানো এক কান আছে কয়খান দুই খান ধরে বড় বা বিয়ে বেড়ার গোস্ত রোস্ত খাবাই কে সাথে যাও এবার হিয়ে ন যাও 15 দিন ছোট আফার কাছে বেড়াই আইয় এবার ছোট আফার কাছে বেড়াইছি ইজ্ঞা গরুর গোস্ত খাসির গোস্ত খাওয়াই দিয়ে কেছে যান বড় আফুর কাছে বেড়াই আইয়েন গা তো হিজ্ঞা তো নতুন হিজ্ঞার একটু টান বেশি হিজ্ঞের কাছে আইলে আমার ভালো লাগে না আর শরীর হাড়ে ব্যথা ওই হিজ্ঞের বেশি ভালোবাসে তো হিজ্ঞের কম ভালোবাসে পাহাড় কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে তোর হাড়ের ব্যথা পড়ে ইয়ে নবিলে কাঠ ভাঙি এলাস আল্লাহর গজব পড়ছি তোর রথের উপরে দুনিয়ার আখেরাত 203 এর মতো কয়শো তিন দুনিয়ারে যদি আপনি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে পিছিয়ে যাইব আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে ভিসে যাইব আপনি দেখেন 24 ঘন্টা আপনি দুনিয়ার কাজ করেন আল্লাহর জন্য নিজের জন্য আধা ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনারা সেই কাজটাও করেন না কথা ঠিক কিনা বিল্ডিং এর উপর বিল্ডিং অর্রি কত প্রযুক্তি হইতেছে কিন্তু তোরা আখেরাতের আমল কেউ করস না তোরা দুনিয়ারে বেশি ভালোবাসতেছ আখেরাত তোদের থেকে দূরে যাইতে আছে আয় হায় রে মানুষ রে এইটা তো রজবের সান শেষের দিকে নবীজি আল্লাহর সাথে মিটিং করি জান্নাত জাহান্নাম বহুত কিছু চাইলো এক জায়গা দেয় দে ভাই না মা না আসিরুন বে ইমরাতিন হাসিরাতিন ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহ আল্লাহ কয়েকটা মহিলা দেখলাম সেটি তাফসীর ইবনে কাসিরের হাদিস এতি কামিজ এতটুকু এ করে এলেছে হ্যাঁ রেলেছে কাস টাস লাগায় জমকাতে নবীজির কইয়া মোহাম্মদ অঞ্জুরনি মোহাম্মদ আমার দিকে একটু তাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লাম আনজুর আলাইহি ওয়ালাম আকুম আলাইহা ওয়ালাম আকুম আলাইহা ওয়ালাম আজিব আলাইহা আমি ওই মহিলার কথার জবাবও দিলাম না সেখানে দাঁড়াইলাম না সেতির দিকে চাইলাম না এবার আমি এই জায়গাটা ভারই লাল ফুলের কাছে যাই জিব্রাইল আমিন রে কইলাম জিব্রাইল মা শানুহা এটা কিতা দেখলাম ইকে কে মহিলাগা কো নবিও এটা আল্লাহ এ মহিলার বেশে আপনাকে দুনিয়াটা দেখেছে বা আপনি সেখানে তার কাছে তাকে তার দিকে তাকান নাই তার কথা শোনেন নাই আপনি ভালো করছেন আপনি যদি তার সেখানে তাকাইতেন দেখতেন তাহলে আপনার সোনাগাজীর মানুষগুলো দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত তারা আখেরাতের দিকে আসতো না লিল্লাহে তাকবীর আরেক হাদিসে আছে মহিলা সকল সন্তুষ্টি হই
ফ্রেঞ্চের মতো হইতে বিউটিফুল আল্লাহ তো সাজাইছে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ। এবার হেতেন এই হাতে কল্লা একটা মানুষের কল্লাতে রক্ত ফুটতেছে ছিটছে, এই হাতে সাইনিস ঘুরাইল কি ঘুরাইল কথা কি ঘুরাইল, আর হেতির ডাইনে বামে ফিসে ফোলাইন মোড়া মোড়া ফোলাইন আঙ্গুলানি ডিডেলানি ড্যান্স দেয়, হেতিও ড্যান্স দেয় খিলগিলাই আসে মিছিল দিতে আসে। নবীজি প্রশ্ন করলো জিব্রাইল এই বেডিটার হাতে যে মানুষের কল্লা কয়টা, হেতির জামাই কল্লা, হেতি বিয়া করিয়ে জামাই সব করে গেলাম ও এ দেন না হুজুর, আরেক হাতে যে চুরি রক্ত পড়তেছে কোথায় নাকি কয়, সে সবসময় নতুন বিয়া করে খালি করিয়ে জামাই যাব করিয়ে এলা বাসর ঘর করিবার আগে কত ফিসি দি হলা নিডিকে ও এ বেডার হলা, হেতির স্বামীর সন্তান তো স্বামীর সন্তান এডিরও হেতির বিয়া করিবার লাগে, অথচ হোলারা দেখছে তাকে চোখের সামনে তাকে আব্বারও যাব করিয়ে এলেছে, আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে এই দুনিয়া আমাদের আব্বা আম্মাকে বিয়ে করে জব করে কবরে লই গেছে গা, আঙ্গ দাদাও দুনিয়া করতে করতে কবরে চলে গেছে কেউ থাকতে পারবো না, আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্বা আম্মা চলে গেছে দুনিয়া দুনিয়া করিয়া, তারপরেও আমরা দুনিয়াকে বিয়ে করার জন্য সবাই পাগল পারা ঠিক না। এই 2050 সালে আফসারি নাই আর হয়তো হুবাইও আর নাই, নতুন বক্তা আসবে নতুন শ্রোতা আসবে, কিন্তু এই প্রেমের খেলা আমরা নাই, আমরা মিছিল নগরীতে আছি, আমরা সফররত অবস্থা আছি, এই মিছিল থেকে কত মানুষ সরে যা, সামনের বছর হয়তো এবারে যারা আছে সামনে সবগুলো মানুষ নাও থাকতে পারে, এই মিছিল থেকে অনেকেই চলে যাবে, তাহলে আমাদের কি ভেবে দেখতে হবে আমাদের বাড়ি কোথায় চলছি কোথায় যাচ্ছি কোথায় যাব কোথায়। তাহলে আমি একটা মিছিল দিত করে দিবিনি, আমি যদি কেউ খবর আসেনিও তোরা কইবি আসে, কোনছে খবর বুড়ির জামাই রেডি তো রেডি রেডি করে আতার সামনে দে দি, আমি যেমনে কই মেমনে ফাঁসের দোনোটা বুড়ি গ খোলানক হাতটা দি মাথা টিপি দিবি রেডি টিপি দে সামনে রে দে আবার দে রেডি রেডি আতুর হইনি দে মাথা টিপি দে গুমজার দেশে থেকে গুমজার ওই বুড়িয়া গুমজার একটা মিনিট 5000 টাকা দা গাই আমরা সবাই তোরা আসছো তারিখে ঘটনা কিন্তু কি নবীজি নিচ্ছকে দেখিয়েছে বুড়ির জামাইয়ের অবস্থা লিনোরিয়াম।